घन विग्रह परम दयाल पतित पावन परम करुणा सिंधु परम करुणा वरुणालय परम करुणा घन मूर्ति प्रणतजन प्रतिपालक प्रेम पुरुषोत्तम सर्वभक्त मनोरंजित सर्वस्मरणीय साधनेर सम्पद दीनानुग्रह व्याग्रचित्त श्री श्री गौर नित्यानंद ओ नित्य पार्षदबृंद पतित पावन गौर भक्तबृंद श्री बृंदावन बिहारिणी श्यामन मोहिनी किशोरी मणि वृषभानु नंदिनी प्राणेश्वरी राधा ठाकुरानी तदीय प्राणनाथ श्रीमान नंदनंदन गोपीजन लोचनामृत श्रीमान श्यामसुंदर राधा विनोद राधा दामोदर राधा गिरिधारी गौड़ियार प्राणनाथ श्री श्री गोविंद गोपीनाथ ओ मदन मोहन सकल ब्रजजन ब्रजपुरिकर सकल आचार्यबृंद गुरुवर्ग प्रेमदाता श्रील गुरु महाराज ओ परम गुरु महाराज दीक्षा गुरु एवं शिक्षा गुरुवर्ग परम पूजनीय वैष्णववृंद भक्तबृंद सकलेर चरणारविंदे जानाय आमार अनंत कोटि दंडवत प्रणिपात श्री श्री गोपाल गोपीनाथ आश्रमे पंचम दिन व्यापी भागवतीय एवं लीला कीर्तन एवं नाम महायज्ञेर महामहोत्सव उपलक्षे आज अधिवासेर प्राक्काले श्री श्री भागवतीय कथा हरिकथा उपलक्षे अपनादेर शुभ उपस्थितिते तथा अपनादेर कृपा छत्र छायातले भक्ति भक्त भगवान एई त्रिवेणी संगमे साधु संग महत्संग प्रसंग प्रांगणे आमरा उपनीत होवार अति दुर्लभ सौभाग्य प्राप्त हयेछि कारण एई जगते साधु संग परम दुर्लभ सत्संग हलो जीवनेर चरमतम परम पाथेय आमादेर साधन पथे भक्ति जीवने जदि साधुगुरुर महतेर कृपा थेके केउ वंचित हय ताहले तिनि भक्ति जगते यथाजथभावे एगोते पारेन ना किंबा भक्ति सम्पद लाभ करते पारे ना शास्त्र ताई बोलछेन महत कृपा बिना कोनो कार्यसिद्ध नय कृष्ण भक्ति दूरे रहुक संसार ना हय क्षय श्री श्री चैतन्य चरितामृते महाप्रभु ताई स्पष्ट भावेई बोललेन कृष्ण भक्ति जन्ममूल हय साधु संग कृष्ण भक्ति किभावे हबे साधु संगेर फले कृष्ण भक्ति हय कृष्ण भक्ति जन्ममूल हय साधु संग এই সাধু সঙ্গের ফলেই কৃষ্ণ ভক্তি সজ্ঞাত হয় ভগবানের আপনজন ছাড়া ভগবানকে কে চেনাতে পারে শাস্ত্র পাঠ করে বহুবিধ গ্রন্থ পাঠ করে গ্রন্থ কীট হওয়া যায় কিন্তু ভক্তের কৃপা ছাড়া ভগবানকে জানা অসম্ভব মহতের কৃপা ছাড়া ভগবান সম্পর্কে অবহিত হওয়া অসম্ভব তাই তো এসেছি এখানে আপনাদের মতো মহতের কৃপা পাওয়ার জন্য যদিও এ বিষয়ে আমি একদমই অযোগ্য তবু এসেছি শুধুমাত্র সাধু সঙ্গেরই আশায়
সুধী নিত্য গৌর গোবিন্দ ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃবৃন্দ, ভক্তিগ্রন্থ শাস্ত্র অধ্যয়ন কিংবা শ্রবণ করিবার আমার কোনো যোগ্যতা নাই। কারণ শাস্ত্র বলছেন, যিনি শাস্ত্র পাঠ করিবেন তাহার চারিটি গুণ থাকা আবশ্যক। চারিটি গুণ কি কি? প্রথম হবেন তিনি পণ্ডিত, তারপরে তিনি হবেন মহাভাগবত, শুক পক্ষীর মতো কণ্ঠস্বর যুক্ত, এবং তিনি হবেন সুবক্তা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার এই চারিটি গুণের লেশ মাত্রও নাই। তাই আপনারা সবে মিলে কর কৃপা, আমি অতি মন্দ, কপট খুঁটিনাটি ঘুচায় ভজাও শ্রীকৃষ্ণ চৈতন্য, যেন আকুল প্রাণে গাইতে পারি হানিতাই গৌরাঙ্গ, যেন জন্মে জন্মে ভজতে পারি হানিতাই গৌরাঙ্গ, আমায় কৃপা করে দাও হে গৌর চরণরবিন্দ। তাই সর্বশ্রোতা ভক্তগণের চরণে জানাই আমার কোটি কোটি নমস্কার, সবাই কৃপা করে চরণ ধুলে দিবেন মস্তকে আমার। শুধুমাত্র ভক্ত ভক্তি ভগবান এই ত্রিবেণী সঙ্গমে একটু স্নাত হওয়ার জন্য এসেছি, সাধু সঙ্গে নিজেকে একটু ধন্য করার জন্য এখানে এসে উপনীত হয়েছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে তাই বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। প্রশ্ন হতে পারে, লভ মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়? লভ মাত্র মানে ক্ষণার্ধ, একটুখানি ক্ষণার্ধ। ক্ষণার্ধ সাধুসঙ্গের এমনই মহিমা, সর্বসিদ্ধি হয়? বলছেন হ্যাঁ, শাস্ত্রে বহুবিধ প্রমাণ পাই আমরা। যে বেদ নৃশংসভাবে পশু হত্যা করত, সেই বেদ অল্প সাধুসঙ্গের ফলেই পরম বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। রামায়ণে আমরা পাই দস্যু রত্নাকর, যে কিনা দস্যু ডাকাত, তিনিও অল্প সাধুসঙ্গ, শুধুমাত্র নারদের কৃপায় বাল্মীকি হতে পেরেছিলেন। তাহলে সাধুসঙ্গের মহিমা নেই? বহুবিধ মহিমা, ভুরি ভুরি প্রমাণ। তাই আমাদের মহাজনগণ বলছেন সাধুসঙ্গ করার কথা। কিভাবে? সাধুসঙ্গ প্রসঙ্গে মহাজন বলছেন, ওরে মন, সাধুসঙ্গ কর ভালো হইয়া, এ ভব তরিয়া যাবে, মহানন্দ সুখ পাবে, নিতাই চৈতন্য গুণ গাইয়া। আচ্ছা, সাধুসঙ্গ করব কেন? সাধুসঙ্গ করলে কি পাব? আমরা যে সাধুসঙ্গে এসেছি, সাধুসঙ্গে আমরা কি পাব? সাধুসঙ্গ করলে কি হবে? মহাজন বলছেন, এ ভব তরিয়া যাবে, মহানন্দ সুখ পাবে। মানে এই ভব সংসার থেকে মহানন্দ সুখের ধামে যেতে পারবে। তাহলে প্রশ্ন হতেই পারে, তাহলে এই ভব সংসারে কি সুখ নাই? তাহলে আমাদের জড়জগতের কবি যে বলছেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, এই জগৎ ছেড়ে কে যেতে চায়, কে মরতে চায় এই সুন্দর ভুবন? কিন্তু বলছেন আমাদের মহাজন, বলছেন বৈষ্ণবীয় পদাবলীতে, এই জগতে যা কিছু আমরা সুখ দেখি সবই অনিত্য সুখ, ক্ষণিকের জন্য, তাহা কিন্তু দুঃখ দিবার তরে। সুখ নাই কভু এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। তুমি দেখো যারে সুখ বলে, সে তোমায় দুঃখ দিবার তরে, আছে সুখের আকার ধরে। আমরা যেখানে বস্ত্র পাওয়া যায় তার নাম বস্ত্রালয়, যেখানে ঔষধ পাওয়া যায় সেটাকে বলে ঔষধালয়, যেখানে ভোজন পাওয়া যায় তাকে বলে ভোজনালয়। তেমনি মহাজনগণ শাস্ত্রে নির্দেশ করেছেন, উপদেশ করেছেন, এই সংসারটা হচ্ছে দুঃখালয়। দুঃখালয় মানে এই সংসারে দুঃখ ছাড়া সুখ অনুভূতি শান্তি অনুভূতি নাই। চৈতন্য চরিতামৃতেও তাই বলছেন, এই দুঃখের কারণ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে সংসারটা দুঃখালয় হলো কিনা?
তাহলে দুঃখ এসেছে আজ সুখের আকার ধরে, কারণ সুখ যদি সুখের আকার, দুঃখ যদি সুখের আকার ধারণ না করে কেউ গ্রহণ করবে না। কিন্তু যা কিছু সংসারের সুখ সবই কিন্তু দুঃখের কারণ, অনিত্য, ক্ষণিকের। তাহলে সুখ আছে কোথায়? সুখ আছে ওপারে, ভবসাগরের ওপারে, সচ্চিদানন্দ বিগ্রহের গৌর গোবিন্দের শ্রীচরণারবিন্দেই আসল সুখ, আসল মহানন্দ, আসল শান্তি সেখানেই। তাই মহাজন বলছেন, এভব তরিয়া যাবে মহানন্দ সুখ পাবে, কিভাবে? নিতাই চৈতন্য গুণ গাইয়া। আচ্ছা, এই ভবসাগর দুঃখের সাগর থেকে আমাদের কে নিয়ে যাবে গৌর গোবিন্দের চরণে? শ্রী গুরুদেব, যিনি আমার পতিত পাবন শ্রী গুরুদেব, ভগবানের করুণা মূর্তি, করুণার ঘন বিগ্রহ উনি শ্রী গুরুদেব। তাই তো বিশ্বনাথ চক্রবর্তী পাদ গুরুবাষ্টকমের প্রথম নম্বর শ্লোকেই বলছেন, সংসার দাবানলো লীড় লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণর্ণ বৈশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসারকে দাবানলের সঙ্গে তুলনা করছেন। দাবানল মানে আমরা জানি, গাছে গাছে ঘর্ষণ লেগে জঙ্গলে যে আগুন ধরে তাকে বলে দাবানল। সেই দাবানলকে কিন্তু প্রাকৃত কোনো, কৃত্রিমভাবে কোনো সেচ দিয়ে বা ফায়ার ব্রিগেডের জল দিয়ে নেভানো যায় না। কিভাবে নিভবে? যদি মেঘ বারিশ হয়, মানে মেঘের বর্ষণে যদি বৃষ্টি হয়, জল হয়, তখন সেই দাবানল নেভে। তেমনি প্রত্যেকটি সংসারিক জীব ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত, ত্রিতাপ জ্বালায় অগ্নিতে, দাবানলে সবাই সন্তপ্ত, তাপিত। সেই তাপিত হৃদয়ে কে শান্তি দেবে? করুণার ঘন বৃষ্টি কে দেবেন? শ্রী গুরুদেব। কোথায়? গৌর গোবিন্দের চরণে নিয়ে গিয়ে। তাই এই ভবসাগর পারের কাণ্ডালি হলেন শ্রী গুরুদেব। মহাজনও তাই বলছেন, কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগের এই চৈতন্য অবতার। এই কলিযুগকে ধন্য বলা হয়েছে কেন? না, এই কলিতেই শ্রীমন মহাপ্রভু করুণার অবতার সবাইকে কৃপা করার জন্য এসেছেন। তাই ধন্য কলিযুগে চৈতন্য অবতারে আজ ডাক দিয়েছেন, কে যাবি কে যাবি ভাই ভবসিন্ধু পার, মানে ভবসিন্ধুটার ওপারে যে মহানন্দ সুখ আছে ওখানে যাওয়ার জন্য ডাক দিয়েছে। আচ্ছা, ভবসিন্ধু বা ভবসাগর, সিন্ধু মানে সাগর, সমুদ্র। আচ্ছা, সাগর বা সমুদ্র পার হতে গেলে তো নৌকা লাগে, এবার নৌকায় বসতে হলে তো কড়ি লাগে, এমনি এমনিতে কেউ পার করবে না। কোনো কাঙাল যদি এসে বলে, আমার তো কড়ি নাই, আমি কিভাবে পার হব? তো মহাজন বলছেন, আমারও গৌরাঙ্গের ঘাটে উজান খেয়া বয়, কড়ি পাতি নাহি লাগে অমনি পার হয়। কড়ি মানে এখানে বিষয়ের টাকা পয়সা নয়, পরমার্থের টাকা পয়সা। পরমার্থের টাকা পয়সা মানে পারমার্থিক যে সম্পদ সেটাকেই বলা হয়েছে, ভজন সাধন যা কিছু। কলিযুগে তো মানুষ অল্প আয়ু, অন্নগত প্রাণ, কি ভজন সাধন করবে? তাদের কড়ি কোথায়, কিভাবে পার হবে? মহাজন যে বলছেন, কিন্তু গৌরাঙ্গে যে তরিখানি নিয়ে এসছেন সেই তরিতে কড়ি লাগবে না, কোনো কিছুই লাগবে না। আমারও গৌরাঙ্গের ঘাটে উজান খেয়া বয়, কড়ি পাতি নাহি লাগে অমনি পার হয়। এমনিতেই পার হয়ে যাবে, কত পাপি তাপি সব পার হয়ে যাবে। আচ্ছা, পার তো হব, তাহলে পারের জন্য তো নৌকা দরকার, সেই নৌকা কোথায়? শুধু তো নৌকা হলে হবে না, কাণ্ডারিও দরকার, সেই কাণ্ডারি কোথায় পাবো? তখন মহাজন বলছেন, হরিনামের তরিখানি শ্রীগুরু কাণ্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারি। সংকীর্তন কেরোয়াল দুবাহু প্রসারী, হরিনামের তরি। মহাপ্রভু কৃপা করে হরিনামের তরি নিয়ে এসছেন, সবাইকে দুবাহু তুলে, দুবাহু প্রসারিত করে ডাক দিয়েছে, এসো কলির জীব, তোমাদের দুর্দশা দেখে
আমার দয়া বেড়ে গেল। তো এই দয়ার করুণার সিন্ধু গৌরহরি সবাইকে ডাক দিয়েছেন, সব পাপিতাপি সবাইকে আজ দুবাহু প্রসারিত করে ডাক দিয়েছেন, সবাইকে হরিনামের তরি নিয়ে এসে ডাক দিয়েছেন, তোমরা এই তরিতে ওঠো, কোনো টাকা লাগবে না, কোনো কড়ি লাগবে না, অমনি পার হয়ে চলে যাবেন সেই মহানন্দ সুখের ধামে। সর্বজীব উদ্ধার হইল প্রেমেরও বাতাসে, লোচন পড়িয়া রইল আপনারও দোষে। লোচন দাস ঠাকুরের পদকর্তা লোচন দাস ঠাকুর বলছেন, কিন্তু উনি তো পার হয়ে গেছেন, এই অধম পড়ে রইল আপনার দোষে, নিজের দোষে। তাই মহাপ্রভু এসেছেন নৌকা নিয়ে, হরিনামের নৌকা নিয়ে, সমস্ত জীবকে পার করার জন্য। যুগের নাম তো কলি, স্বাভাবিক এই কলিযুগে অন্য কোনো সাধন নাই। কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা, এই কলিযুগে অন্য কোনো সাধন নাই, নাই গতি নাই, নাস্তেব্য তিনবার বলছেন, কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে কি গতি আছে? একমাত্র গতি হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। কেবল গতি কি? শুধুমাত্র হরিনাম, হরিনামই একমাত্র গতি। এটি শ্রী বৃহৎ নারদীয় বচনে বিষ্ণুপুরাণে বলা আছে। তাহলে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই মহাপ্রভু আজ কৃপা করে কলিযুগকে উদ্ধার করার জন্য, কলিজীবকে উদ্ধার করার জন্য এসেছেন হরিনামের তরি নিয়ে। তিনি এসেছেন যুগধর্ম প্রচার, কলিনামের কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, যুগধর্ম প্রচার করার জন্য। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমাবিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। অর্থ হচ্ছে যুগধর্ম প্রচার অংশ অবতার হলেই হতো, কিন্তু স্বয়ং গৌরহরি কেন এলেন, যিনি স্বয়ং ভগবান, না ব্রজপ্রেম দেওয়ার জন্য? হরিনাম প্রচার অংশবতার হলেই হতো, কিন্তু আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, আমার আমি স্বয়ং ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। দিনহীন পঙ্গু, আমরা ট্রেনে বাসে বিচরণ করি, কত দিনহীন কাঙাল পঙ্গু অন্ধ বধিরকে দেখতে পাই। তারা যখন কিছু ভিক্ষা করতে আসে, আমাদের তখন করুণাটা বেড়ে যায় তাদের প্রতি। কেন? কেউ দেখতে পাচ্ছে না, কেউ পঙ্গু হাঁটতে পারছে না, তাদেরকে দেওয়ার জন্য আমার করুণাটা বেড়ে যায়। তাই অন্যান্য যুগেও ভগবান এসেছেন, যুগাবতার এসেছেন, কিন্তু অত করুণা করেনি কাউকে। কিন্তু স্বয়ং গৌরহরি এসে দেখলেন কলির জীব পঙ্গু অন্ধ বধির অলস। সে কি কলির জীব অন্ধ বধির অলস পঙ্গু কি করে হয়? এই তো দিব্যি চলাফেরা করছি, দিব্যি চোখে দেখতে পাচ্ছি সবকিছুই। তো বলছেন না, শাস্ত্রকার বলছেন পঙ্গু মানে যে চলতে পারে না, ওই পঙ্গুকে বলা হচ্ছে না। যিনি পরমার্থের পথে চলতে পারেন না তাকে বলা হয়েছে পঙ্গু। কলির জীব পরমার্থের পথে চলতে পারে না। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ, পূর্বাপর করিয়া বিচার। মহাজনের যেই পথ, মহাজনের যে দেখানো পথ, গৌর গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার যে পথ, সেই পথে আমরা চলতে পারি না। আপনারা নয়, আমার কথা বলছি। তাহলে আমি হলাম পঙ্গু, পরমার্থের চোখে চলতে পারি না, অন্ধ। অন্ধ কেন? সমস্ত কিছু দেখছি প্রাকৃতিক জগতের, সমস্ত কিছুই ভালো লাগছে, রঙিন, কিন্তু আমার চোখ তো কখনো অপ্রাকৃত সেই চিরকৈশোর নটবর সচ্চিদানন্দ বিগ্রহের রূপে, আমার রাধাবাধবের বিগ্রহের রূপে কখন আমার চোখ তো মজল না। আমার চোখ তো সদাই বিষয় জাতীয় যাহা কিছু রঙিন সেই সমস্ততে মেতে আছে। তাহলে আমি হলাম অন্ধ। আবার বলছেন বধির মানে কালা, যারা কানে শুনতে পায় না। গুরু গোবিন্দের বাক্য, শাস্ত্র বাক্য কানে শুনতে পায় না, ভালো লাগে না, অলস। শুনতে পেলেও
উপদেশগুলো পালন করতে পারে না বা পালন করতে ইচ্ছেও করে না, এড়িয়ে যায়, তাহলে কলির জীব পঙ্গু, অন্ধ, বধির, অলস। এহেন কলির দুর্দশা দেখে স্বয়ং ভগবান গৌরহরি তারও দেওয়ার বাসনা বেশি হলো। দু পয়সার জায়গায় চার পয়সা যেমন দিতে ইচ্ছে করে, তেমনি কলিযুগের দুর্দশা দেখে ভগবানের ইচ্ছা হলো একটু বেশি করে দান করি। তাই তো তিনি যাহা কোনো কালে অর্পিত হয় নাই অনর্পিত, সেই অনর্পিত গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি অকাতরে সবাইকে বিলিয়ে দিচ্ছেন। এইবার প্রত্যেক যুগেই আমরা যুগাপতার পাই যুগধর্ম প্রচার করার জন্য। সত্যযুগের ধর্ম হলো তপস্যা করা, ধ্যান করা, ত্রেতাযুগের যাগযজ্ঞ করা, দ্বাপর যুগের অর্চনা করা, এই সমস্ত যাহা কিছু যুগধর্ম, সেই সমস্ত যুগধর্ম প্রচার করার জন্য যুগে যুগে ভগবান এসেছেন। কিন্তু কলিযুগে আসলেন স্বয়ং ভগবান হরিনাম প্রেম প্রচার করার জন্য। তাই ভাগবতের দ্বাদশ স্কন্ধে বলছেন, কৃতিয়ে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনাত্। মানে সত্যযুগে ধ্যান ধারণা তপস্যা করে যে পরমার্থ পেয়েছিল মানুষ, দাপর যুগে ত্রেতা যুগে যে যাগযজ্ঞ করে যে পরমার্থ পেয়েছিল মানুষ, দাপর যুগে অর্চনা মার্গ করে যে পরমার্থ পেয়েছিল মানুষ, কলির জীব কোনো কিছু না করে কেবল হরিনাম করে সেই পরমার্থ পাবে। কলৌ তৎ হরি কীর্তনাত্। সুতরাং যুগধর্ম প্রচার করার জন্য ভগবান এসেছেন, কলিযুগে ভগবান স্বয়ং এলেন প্রেম প্রচার করার জন্য। কেন না, রাধা গোবিন্দর মিলিত বিগ্রহ মহাপ্রভু ভক্তির আস্বাদ গ্রহণ করার জন্য আজ ভগবান গৌর হয়ে এসেছেন। কেন এসেছেন, কৈছন মধুরিমা কৈছন রাধা প্রেমা কৈছন ভাবেতিহ ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ আস্বাদিরে না পাইয়ে ওর। রাধা প্রেম কেমন, ভক্তির সম্পদটা কেমন আমার তো জানা হলো না, তাই তিনি কলিযুগে আসলেন ভক্তি সম্পদ নিয়ে, প্রেম সম্পদ নিয়ে কলির জীবকে কৃপা করার জন্য। ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভক্তি ভক্তের সম্পত্তি। ভগবানের সম্পত্তি কি? কৃপা। তবে একটা কথা কি, কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে, সাধুগুরুর মহতের কৃপা না হলে কেউ আবার ভক্তও হতে পারে না। তাই ভক্তি ভগবানের সম্পত্তি নয়, ভক্তের সম্পত্তি। তবে একটা মজা কি জানেন, যখন সেটা ভগবানের কাছ থেকে আসে তখন সেটা কৃপা, এবং সেটা যখন ভক্তের হৃদয় থেকে ভগবানের কাছে ফেরত যায় তার নাম ভক্তি। যেমন ধরুন দোকান থেকে যখন ছানা আর চিনি আসে, সেই ছানা চিনি যখন কারিগরের হাতে আসে, কারিগর সেটাকে আগুনে পরিপাক করে যখন দোকানে ফেরত দেয় তার নাম সন্দেশ। তেমনি ভগবানের কাছ থেকে যখন নেমে আসে তার নাম কৃপা, সেই কৃপা গুরু কৃপাপ্রাপ্ত ভক্তের ভজনের আগুনের পরিপাকে যখন ভগবানের কাছে ফেরত যাচ্ছে তার নাম ভক্তি সন্দেশ। সেই ভক্তি সন্দেশটাই ভগবানের লোভ, তাই কি না? আমরা দেখেছি ভাগবতে দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে এসে কলার খোসা পাচ্ছেন। কেন গো, কি পাচ্ছেন উনি? উনি কি কলার খোসা পাচ্ছেন? এই ভক্তি সন্দেশটাই পাচ্ছেন। আরো দেখতে পাই আমরা গৌর লীলায়, গৌর যখন মহাভাবে আবিষ্ট, সবাইকে বরদান করছেন,
পরবর্তীতে উনাকে অভিষেক করলেন। সাত প্রহরিয়া ব্যাপী মানে সাত প্রহর কাল উনি মহাভাবে আবিষ্ট ছিলেন, সবাইকে বরদান করল। এরপরে অভিষেক করানোর পর গৌরহরি সবার কাছে হাত পাচ্ছে। কেন হাত পাচ্ছে গো? কেউ কিছু বুঝতে পারছেন না গৌরহরি কেন হাত পাচ্ছে। গৌরহরি বলছেন, ভগবানকে শুধু পুজো করলে হবে, তাকে সেবা দিতে হবে না। এই কথা শুনে যে যেখানে ছিল, যার যা কিছু সম্বল ছিল, ছাপ্পান্ন ভোগ থেকে শুরু করে চিরা দধি কলা মিষ্টান্ন যা কিছু ছিল সবাই এসে গৌরহরির করে দিচ্ছেন। গৌরহরি একলাই প্রেম ভরে আস্বাদন করছেন। সবাই দেখছে সচক্ষে, আমার নিজের দেহত দ্রব্য গৌরহরি সেবা করছেন, কি না আনন্দ পরমানন্দ। এমনই পরমানন্দের দিনে এক কাঙাল ভক্ত অদূরে দাঁড়িয়ে পিছন থেকে কাঁদছেন, নিজের কর দিয়ে মস্তকে করাঘাত করছেন। কারণ কি? উনার কাছে কিছু নাই, উনি কাঙাল, গৌরহরিকে দেওয়ার মতো কিছু নাই। আছে কি? এক মুষ্টি ভিক্ষার শুকনো চাউল। কিন্তু সেই ভিক্ষার শুকনো চাউল কি গৌরহরির বদনে দেওয়া যায়? যে কিনা ছাপ্পান্ন ভোগ পায় তার করে কি শুকনো চাউল, তাও আবার ভিক্ষার চাউল, পাঁচ মেশালি চাউল, সেই চাউল কি দেওয়া যায়? তাই তিনি অঝরে কাঁদছেন আর নিজের ভাগ্যকে দোষারোপ করছেন, হায় রে মন্দ ভাগ্য আমার, আমি গৌরহরির সেবা থেকে বঞ্চিত হলাম। কিন্তু কেউ না জানলে কি হবে গো? উনি তো অদূরে পিছনে সব ভক্তের পিছনে কাঁদছেন, কিন্তু যিনি জানবার তিনি জেনে গেলেন। গৌরহরি ডাক দিচ্ছেন, ওখানে কে গো, ওখানে দাঁড়িয়ে কাঁদছো কে? ও শুক্লাম্বর, এই দেখো, ওখানে পিছনে কেন, এসো কাছে এসো। যখনই গৌরহরি শুক্লাম্বরের নাম ধরে ডাক দিয়েছে, আর কি শুক্লাম্বর থাকতে পারে? এসে চরণে ভূলুণ্ঠিত হয়ে পড়ে আছে। তাকে প্রেমালিঙ্গন দিয়ে তুললেন গৌরহরি, হাত পাচ্ছেন দাও, কতজন কত কিছু দিচ্ছে, তুমি দেবে না? শুক্লাম্বর ভাবছেন, আচ্ছা গৌরহরি কি জানেন না আমার দেওয়ার কিছু নাই, শুধু শুকনো চাউল ছাড়া। কিন্তু শুক্লাম্বর ব্রহ্মচারী উনি পিছিয়ে যাচ্ছেন, দিতে চাইছে না, এই চাল কি সেবায় লাগে, শুকনো চাউল। কিন্তু গৌরহরি জোর করে তার ভিক্ষার ঝুলির উপর হাত পুরে দিয়ে মুঠি মুঠি সেই চাল সেবা করতে লাগলেন। আচ্ছা উনি কি শুকনো চাউল সেবা করছেন? উনি সেবা করছেন ভক্তি সন্দেশ। তাই প্রভুর একটা লোভ, আমার চরণে ভক্তি করে, ভক্তিতে কি আছে, এই ভক্তিতে কি আছে, আমার চরণে মানুষ ভক্তি করেন, কত রাজাধিরাজ রাজ্য ছেড়ে পথের কাঙাল হয়ে দাঁড়িয়েছে, কত রাজাধিরাজ রাজমন্ত্রী আজ ছেঁড়া কাঁথা নেড়া মাথা বহির্বাস নিয়ে গাছতলায় দিন কাটাচ্ছে, আমার ভক্তিতে কি কিছু পেয়েছে, কিছু সুখ পেয়েছে, ভগবান ভাবছে। এই তো ব্যান্ডেলে আদিসপ্ত গ্রাম, রাজার পুত্র রঘুনাথ দাস গোস্বামীপাদ, যারা যার পিতার ইন্দ্র সম রাজত্ব, সুন্দরী অপ্সরা সম কন্যা স্ত্রী, অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে, সবকিছুকে পরিত্যাগ করে উনি পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ কুড়িয়ে খাচ্ছেন, ভক্তির স্বাদ পেয়েছেন গো, তাই এই অবস্থা। সেই স্বাদটা ভগবানের পাওয়া হলো না, ভগবান ভাবছে এরা কি পেয়েছে। যেমন পদ্মবনে মধু থাকে, সেই মধু কিন্তু পদ্ম কোনোদিন আস্বাদন করে না, সেই পদ্ম কে নিয়ে যায়, ভ্রমরে। তেমনি গৌর গোবিন্দের চরণে যে পদ্ম, গৌর গোবিন্দের পদ্ম যে চরণ, চরণ পদ্ম, সেই চরণ পদ্মে যে মধু আছে সে কেবল
ভক্ত ভ্রমর নিয়ে চলে যায়, গৌর গোবিন্দের আর ভগবানের আর আস্বাদন হয় না। তাই ভগবান ভাবছেন কি পেয়েছে। যেমন বর্ধমানে জীবন ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি কাশী বিশ্বনাথে গিয়ে কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করছেন, কন্যাদায়গ্রস্ত পিতা কিভাবে কন্যাকে সম্প্রদান করবে, কিছু তো নাই, দরিদ্র ব্রাহ্মণ। কাশী বিশ্বনাথ স্বপ্নাদেশ করলেন উনাকে যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে সনাতন গোস্বামী পাদের কাছে যাও, উনার কাছে মহামূল্যবান সম্পদ আছে, সেই সম্পদ পেলে তোমার কন্যাদায় মিটে যাবে। উনি ছুটে চললেন বৃন্দাবনে, সনাতন গোস্বামী পাদকে খুঁজে 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 দেখলেন ছোট্ট পাতার কুটিরে গিয়ে সনাতন গোস্বামী পাদ ভজন করছেন, চরণে পড়ে গেলেন, গোসাই আমাকে কিছু ভিক্ষা দিন। গোস্বামী পাদ বলছেন, কি গো, ভিখারির কাছে কি ভিক্ষা চাইতে যেতে হয়, দেখছো না আমার চালে শতছিদ্র, বসন শতছিদ্র, আমি তো একজন ভিখারি, আর ভিখারির কাছে ভিক্ষা চাইছ। তখন জীবন ব্রাহ্মণ বলছেন, তাহলে আমাকে কাশী বিশ্বনাথ স্বপ্নাদেশে বললেন যে আপনার কাছে বহু মূল্যবান বস্তু আছে। আচ্ছা, তাই অনেক চিন্তা করার পর ভাবলেন, ও আচ্ছা, ও সেই বস্তু তো আমার কাছে নাই, চলো যমুনাতে যাই। যমুনার তীরে গিয়ে কিছু বালুকা স্তূপ ছিল, জীবন ব্রাহ্মণকে বলছেন এই বালুকা অল্প খুঁড়লে যে বস্তুটি পাবে ওটা নিয়ে যাও, বলে উনি চলে যাচ্ছেন। অল্প বিস্তর বালুকা খুঁড়তেই হাতে পেল একটা পরশমণি। পরশমণি হাতে নিয়ে দেখলো হাতের লোহার আংটিটা সোনা হয়ে গেছে। সে কি, তাহলে এ তো পরশমণি, এ তো মহামূল্যবান, অমূল্য। এই পরশমণি কে অতি তুচ্ছ করে গোসাই কি এমন মণি পেয়েছে যে পরশমণিকে তুচ্ছ জ্ঞান করছেন। তখন এই পরশমণিকে গঙ্গার জলে ছুড়ে দিয়ে উনি ছুটে চললেন সনাতন গোস্বামী পাদের কাছে, গিয়ে চরণে পড়ে বলছেন, গোসাই আপনি কি ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, সেই ধন কিঞ্চিত আমায় দান করো। তাহলে ভক্তি সম্পদ কত মহামূল্যবান, সেই ভক্তি সম্পদ আজ ভগবান পাওয়ার জন্য ভাবছেন, এত ভক্ত এত রাজাধিরাজ সবাই আমার চরণে ভক্তি করেন, সবাই রাজ্য ছেড়ে আজ কাঙাল হয়ে দাঁড়িয়েছে, কি পেয়েছে ওরা, আমারও স্বাদ হয়েছে এই ভক্তি সম্পদ পাওয়ার জন্য। তাই সমস্ত শাস্ত্রদের ডাকা হলো, সমস্ত উপনিষদ সমস্ত গ্রন্থ বেদ সবাইকে ডাকা হলো। সবাইকে ডেকে বলছেন, আচ্ছা বলো তো, আমি তো স্বয়ং ভগবান, আচ্ছা আমার যদি ভক্তি লাভ করতে হয় তাহলে আমার উপায় কি। তখন এ ওর গা টিপাটিপি করছে, ওর গা টিপাটিপি করছে, ও বলছে তুমি বলো, ও বলছে তুমি বলো, জগদীশ্বর ভগবানের কাছে কে বা মুখ খুলবে। তখন সবাই শ্রীমদ ভাগবতকে এগিয়ে দিলেন, বললেন যাও তুমি ভগবানের প্রিয়, তুমি কিছু বলো। তখন করজোড়ে নিবেদন করে ভাগবত বলছেন, শ্রীমদ ভাগবত বলছেন, প্রভু হে জগদীশ্বর, বিধান দু রকমের হবে না, বিধান একরকমই হবে। ভক্তি পাওয়ার জন্য আমি ভাগবতে যে বিধান দিয়েছি, শ্রী প্রহ্লাদের মুখে, জড়ভরতের মুখে, সেই বিধান তুমি কি বিধান দিয়েছো, শ্রীমদ ভাগবতকে জিজ্ঞেস করছেন। উনি তখন বলছেন, মহতের চরণ ধুলি ছাড়া কেউ ভক্তি লাভ করতে পারে না। প্রেম পুরুষোত্তম শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ও তাই বলছেন, বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত, বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল আর নেহ আর নহে কেহ বলবন্ত। তাহলে কৃষ্ণ ভক্তি কে দেবে, বৈষ্ণবের চরণ জল, আর নাহি কেহ বলবন্ত, বৈষ্ণব চরণ জলের ছাড়া মত বা বৈষ্ণব চরণ ধুলির মতো আর কেউ বলবান নয় যে কৃষ্ণ ভক্তি দিতে পারবে। তো প্রহ্লাদ কি বলছেন, মহি অসাং পাদ রজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণিত যাবৎ,
যে পর্যন্ত নিষ্কিঞ্চন ভক্তের পদধূলিতে মস্তক অভিষেক না হবে সে পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় নাই। ভাগবতের সপ্তম স্কন্ধে বলছেন। জড়ভরত তাই বললেন, রাজা রঘুগণ ভক্তিযোগ শিক্ষা করতে যাচ্ছেন গুরুদেবের আশ্রমে, কপিল মুনির আশ্রমে ভক্তিযোগ শিক্ষা করতে যাচ্ছেন। কি করে যাচ্ছেন? পালকিতে চেপে। চারজন বহনকারী, একজন বহনকারী অসুস্থ হয়ে যাওয়া, রাস্তায় রাজা জড়ভরতকে পেয়েছেন। উনি কথা বলতে পারে না, হৃষ্টপুষ্ট চেহারা, উনাকে নিয়েছেন। কিন্তু জড়ভরত পূর্বজন্মে হরিণের মায়ায় পড়ে ভজন বিচ্যুত হয়েছিল, তাই এ জন্মে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তো জ্যেষ্ঠ পুত্র, আমি যদি কথা বলতে পারি, আমি যদি শক্তি সাবলীল হই, তাহলে আমাকে রাজ্যের ভার নিতে হবে, তাহলে আমার ভজন আর হবে না, এই জন্মটাও বৃথা চলে যাবে, তাই উনি জড় হয়ে থাকতেন। তো বহনকারীগণ উনাকে তুললেন, এই চলো, পালকিতে বয়ে নিয়ে যাচ্ছে, যে ডান্ডা ধরে যেখানে পিঁপড়ের শাড়ি দেখছে সেখানে ঝুলে পড়ছে, যেখানে কোনো কীট পতঙ্গ দেখছে লাফিয়ে যাচ্ছে, যাতে চরণের চাপে যা প্রাণ না যায়, এইভাবে যাচ্ছেন। এতে রাজার মাথায় ছাদটা লাগছে, পালকির ছাদটা। রাজা বললেন, এই পালকি থামাও। নেমে বলছেন, কি করে এই অসুবিধে হচ্ছে পালকি বহনে? তখন সবাই জড়ভরতের দিকে দেখিয়ে দিলেন। জড়ভরতের দিকে দেখিয়ে দিতে বলছেন, তুমি তো হৃষ্টপুষ্ট চেহারা, তো তুমি পালকি বহনে এত অসুবিধা করছো কেন? এই বলে অনেক উপহাসমূলক, অনেক তিরস্কার করছেন, কিন্তু জড়ভরত জড়ের মতো নিস্তব্ধ হয়ে আছে। তাতে রাজা রঘুগণ বলছে, আচ্ছা তোমার কি প্রাণে কোনো ব্যথা লাগছে না? আমি এত করে তোমাকে তিরস্কার করছি। তখন প্রথমবার জড়ভরত মুখ খুললেন, আচ্ছা আমার প্রাণকে কি আপনি দেখতে পেয়েছেন? আমার প্রাণকে যে আঘাত করতে বলছেন, প্রাণকে কি আপনি দেখতে পেয়েছেন? তখন রাজা রঘুগণের চোখ খুলে গেল, ইনি কে যার এত বড় আত্মতত্ত্ব বোধ, যার আত্মস্মৃতি এত, ইনি কে? তখন বলছেন, আপনি কে? তখন জড়ভরত বলছেন, আপনি যে পালকিতে চড়ে ভক্তিযোগ শিক্ষা করতে যাচ্ছেন, আপনার পথটা সঠিক নয়। গুরু আশ্রমে যেতে হলে, ভক্তি লাভ করতে হলে চরণ ধুলিতে গড়াগড়ি গড়াগড়ি দিতে দিতে যেতে হয়, আর আপনি যাচ্ছেন পালকিতে চড়ে। পঞ্চম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে বলছেন, তাই বিনা মহৎ পাদ রজ অভিষেকম। একটি মাত্র উপায় আছে ভক্তি লাভের, কি? মহতের পদরজের দ্বারা মস্তক অভিষেক, এছাড়া আর কোনো উপায় নাই। তাই ভাগবত বিধান দিয়ে গেলেন যে ভক্তের চরণ ধুলি ছাড়া ভক্তি লাভ করা যায় না। ভগবান ভাবছেন, আচ্ছা আমি তো স্বয়ং ভগবান, আমি কোন ভক্তের চরণ ধুলি নেব? যে যেমন সে তার চরণ ধুলি নেবেন। আমি আমার গুরুদেবের চরণ ধুলি নেব, আমার গুরুদেব উনার গুরুদেবের চরণ ধুলি নেবেন। তাহলে ভগবান ভাবছে, আমি তো স্বয়ং ভগবান, আমি আবার কার চরণ ধুলি নেব, কার চরণ ধুলি মাগব? সেখানে শ্রী চৈতন্য চরিতামৃত বিচার করে দিলেন, কৃষ্ণের বিচার এক আছয় অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ঐশ্বকঞ্জন। আমি তো সবাইকে আনন্দ দিই, আমি সচ্চিদানন্দ বিগ্রহ, আমাকে কে আনন্দ দেবে? আমার চরণধুলি সবাই নেয়, আমাকে চরণধুলি কে দেবে? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। কিন্তু কথা হচ্ছে কি, ভগবানের থেকেও শত শত গুণে গুণী কে আছে? কেউ কি আছে? তিনি স্বয়ং ভগবান, তার থেকে গুণ আবার বেশি কার? আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, এ সম্ভব নয়। কে এত বড় গুণী যার চরণধুলি আমি নেব? কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। কেবলমাত্র রাধারানীর চরণধুলি আমি মাগতে পারি। তাই আজ শ্যামসুন্দর সোনার চরণে সোনার ধুল গায়ে মেখে উনি গৌর হয়ে এসেছেন নদীয়াতে।
তাই ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধাভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। তাই গৌরহরি এসেছেন নাম প্রেম প্রচার করার জন্য, হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য এবং ব্রজ প্রেম প্রচার করার জন্য। কিন্তু কথা হচ্ছে কি, এই প্রেম প্রচার এবং নাম প্রচার দুটো কিন্তু আলাদাভাবে দেননি, নামের মধ্যেই প্রেম দিয়েছেন। যেমন পিঠের মধ্যে পুর থাকে, পিঠে যখন চিবোয় তখন স্বাদ বুঝে বুঝতে পারে যে এর মধ্যে পুর আছে, এমনি দেখলে বোঝা যায় না। তেমনি যারা নাম আশ্রয় করেছে, নিত্য গুরুচরণ আশ্রয় করে নিত্য নাম করছেন, নাম জপ করছেন, জপতে 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 সেখানে আস্বাদ করতে পারছেন এর মধ্যে প্রেম আছে। সেই প্রেম প্রচার করার জন্য গৌরহরি এসছেন, যাহা অন্য কোনো কালে দেওয়া হয় নাই। আমাদের মতো কলিজীবের দুর্দশা দেখে তিনি স্বয়ং এসে আজ নাম প্রেম প্রচার করছেন। জয়নিতায় অপরাধ ক্ষমা করবেন, প্রসঙ্গের মাঝখানে ইতি করতে হচ্ছে, কারণ আমাদের প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। পরবর্তীতে আমারই গুরুদেবের শ্রী গুরুদেবের গুরুভ্রাতা, উনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তি, উনি এখন পাঠ করবেন, আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে, প্রোগ্রাম আছে, তাই প্রসঙ্গের মাঝখানে ইতি করতে হচ্ছে। এবং এরপরে আরো একজন আছেন, রাধাকুণ্ড থেকে এসেছেন এবং মেদিনীপুরেও থাকে, শুভানন্দ দাস, এখন শ্রীমৎ অরুণ দাস, কর্মকার দাস, উনি এখন আপনাদের হরিকথামৃত আস্বাদন করাবেন। আমার কোনো যোগ্যতা নাই, শ্রী গুরুদেবের কাছ থেকে যত কিছু যা কিছু যৎকিঞ্চিত সেইটুকু আপনাদের কাছে উদ্গিরণ মাত্র। আপনারা ক্ষমা করবেন কৃপা করে, যেন কিছু না হলেও গৌর গোবিন্দ গুরুদেবের এবং ভক্তবৃন্দের চরণে যেন সবসময় মন থাকে, মতি থাকে, এই আশা এই কামনা করি। আজকে আমার এখানে ইতি রাখছি, পরবর্তীতে শ্রীমৎ অরুণ কর্মকার দাস উনি আপনাদের আস্বাদন করাবেন হরিকথা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।